হাই গাইস, আমি আজ এখন আদ্যাপীঠের মন্দিরে। আদ্যাপীঠ মন্দিরে কোথায় কোথায় কি কি হয় সবই আমি দেখাবো এখন। এই দেখো আদ্যাপীঠ মন্দির। সবার আগে মায়ের মন্দিরে আসতে গেলে দক্ষিণেশ্বরে এসে ওখান থেকে রিক্সা বা অটো যে কোনো জিনিস করে তুমি আদ্যাপীঠ মন্দিরে আসতে পারবে। এটা হচ্ছে নাক মন্দির। নাক মন্দিরে এখান থেকে মাকে দর্শন করে আমি ভোগের টাইমে বলবো, মায়ের আহুতি কটা থেকে কটা অবধি হয় সেটাও বলবো। মায়ের আহুতির টাইম হচ্ছে সকাল 11টা থেকে 11:30 অবধি হয়, আর ভোগ খাওয়ায় 12টা থেকে। ভোগের কুপনের রেট হচ্ছে 60 টাকা আর বাচ্চাদের 30 টাকা। ভোগের খাওয়ানোর জায়গাটা মন্দিরের ঠিক পিছন দিকে, আমি ওখানে আপনাদের নিয়ে যাব এখন। এই যে ভোগের কুপনের লাইন, প্রচুর ভিড় শীতকাল। ওই কুপনে লেখা আছে কত বছর ছাড়, আর বড়দের 60 টাকা, ছোটদের 30 টাকা। দেখতে পারলে তোমরা, আর এটা হচ্ছে নাক মন্দির। আর মায়ের একটা তোমরা জানো কি জানো না সেটা বলেছি, মায়ের এই জায়গাটায় মায়ের পুজো দেওয়ার জন্য ডালি দেওয়া হয়। আর হচ্ছে এইখানটায় মায়ের মেন ভোগ, মানে মাকে যে ভোগটা দেয় পায়েস, একটা ভোগ দেয় খুব সুন্দর, সেটা আপনারা মন্দির বন্ধ হয়ে যাওয়ার পর 10-15 মিনিট পর ওখানে দাঁড়াবেন, ভোগটা দেবে। আর আমি এখন দেখাতে যাচ্ছি যে ভোগ কোন জায়গায় খাওয়ায় আর ভোগে কি লাইন আছে। যাচ্ছি আমি এখন। এই যে মহিলাদের লাইন পড়েছে ভোগ খাওয়ায় ঠিক এই জায়গাটায়, এই পিছন দিকটা ভোগ খাওয়ায় লাইন পড়েছে। দেখো এই ভিতরটায় ভোগ খাওয়ায়, মহিলাদের লাইন আলাদা, ছেলেদের লাইন আলাদা। আর এখানে জুতো রাখা হয়,